দেবী আনন্দর গোপাল আমাকে এটা পাঠালো, 1000 লোক। আমি মিথ্যা কথা বলছি কিনা দেখে নেই, নেই 1000 লোক নাড্ডার মিটিং এ 1000। আপনার তরফ থেকে বীরভূম জেলা তরফ থেকে কি বার্তা, কি বার্তা দেবো? যেভাবে আসছে এক একটা এক কেন্দ্রীয় নেতৃত্ব, ভাই সব সময় ধর্ম নিয়ে রাজনীতি হয় না, কিছু করতে হয় কিছু দিতে হয়। মমতা ব্যানার্জি বাংলাকে দু হাত ভরে দিচ্ছে, আর সেখানে বলছে না কিছুই নাই, কাজ করে যাওয়া মিথ্যা কথা। এক গাদা নরেন্দ্র মোদী আছে, নরেন্দ্র মোদী পকেটে করে মিথ্যা কথা ভরে আনে, দু পকেট এসে একটা করে ছাড়ে। আর মমতা ব্যানার্জি আঁচলে করে উন্নয়ন নিয়ে আসে, এসে উন্নয়ন দেয়। এই যে এই যে এক বন্ধ হয়ে গেছে, শান্তনু বন্ধ হয়ে গেছে, দেখো তো দাদা। আপনার জেলাতে কেন্দ্রীয় নেতৃত্বগুলো আসছে, কি বলবে? কি বলবে তো, তুমি কি বলবে? এলাও আসুক না, এটা ভালো তো। আমার জেলা তো গোটা পশ্চিমবাংলা দেখছে যে নাড্ডার মিটিং, খাড্ডা, তারপর রায়নাকে আছে, রাজা আছে বলছে। হ্যাঁ দাদা একটা প্রশ্ন, যে তারপরে বলছে বরিগি আছে বলছে, তা এতগুলো লোক থাকতে এত কম লোক, 1000 লোক দাদা। বিজেপি একটা মিটিংও বলতে পারছে না মুখ্যমন্ত্রী প্রজেক্টকে, থাকলে তো বলবে, নাই বলে বলছে না। বুদ্ধিমান নরেন্দ্র মোদীর বুদ্ধি হয়েছে বলে বলছে না দাদা। বহরমপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী একজন সাধারণ কর্মী খোঁজ নিলেন এবং শ্রদ্ধা জানালেন, কি বলবেন? এটা তো মমতা ব্যানার্জির কাছে, মমতা ব্যানার্জি সবারই খোঁজ নেয়, গোটা বাংলার মানুষের খোঁজ নেয়, বাংলার মানুষের পাশে থাকে। এ তো মমতা ব্যানার্জির নীতি, মমতা ব্যানার্জি আর মিথ্যা কথা বলে না। মমতা ব্যানার্জি বাংলার কথা চিন্তা করে, বাংলার মানুষের কথা চিন্তা করে। আরও একটি কথা বলছি, আমরা কর্মী তৈরি করে নেব, 100% ঠিক বলেছি। মমতা ব্যানার্জি কর্মী তৈরি, কাল যদি আমি দলে দল থেকে চলে যাই তৃণমূল কংগ্রেসে কিছু বয়ে যাবে না। একদিন লাগবে, দুদিন লাগবে, 7 দিনের মাথায় কর্মী তৈরি করে নেব। দাদা আজকে নাড্ডা বলছে তারাপীঠে পুজো দিয়ে বলছে দোসরা আসন বেশি সিট পাবো, কেন না দোসরা আসন সিটি। আজকের মিটিংটা দেখে ও কি রাত্রেবেলায় যতক্ষণ মধ্যে প্লেনে দিল্লি যাবে না, আর সমানে গাল গিতে যাবে বিজয়বর্গীকে যে সুয়ারকা বাচ্চা শেষ কার দিয়া লোক হয়নি তো স্বাভাবিক তো। আজকে যদি আমার রাজ্যের যদি আমার প্রেসিডেন্ট সুব্রত বক্সি আসে, আর আমি যদি নানুর ব্লকে পাঠিয়ে দিই, যদি লোক না হয় বদনামটা তো কার হবে? আপনার তরফ থেকে যাবার আগে কোনো বার্তা থাকবে? কি বার্তা? তারা মা তারাই তো সহায় নেয়, মা তারা জানছে এদিক নিয়ে আমি যদি আশীর্বাদ দিই আমার বাংলাটা ক্ষতি হয়ে যাবে। অন্য অন্য ঠাকুররা যারা আশীর্বাদ দিয়েছে সেই রাজ্যগুলোকে শেষ করে দিয়েছে, মা তারা বুদ্ধিমান, ওই জন্য আশীর্বাদ দেয়নি। লোক হয়নি কেন, মানুষ কি বুঝতে পেরেছে? ওই মা তারা মানা করে দিয়েছে দাদা। বাবুল সুপ্রিয় বলছে বীরভূমে অশুভ শক্তি আছে, সেটা বিনাশ, কি বলবেন? পাগলে ছাগলে কথা শুনে আমার লাভ নেই। খেলা কি হবে তাহলে বীরভূমে? হ্যাঁ 100 বার খেলা হচ্ছে বলেই তো আজকে লোক নেই। খেলা খেলা না হলে তো লোক থাকতো, খেলা আছে তো, খেলা আবার হবে। এই রথের চাকা কতদূর যাবে মনে হচ্ছে? কারো বাড়িতে যাবে, গদাই চেপে আছে আমি দেখলাম, গদা গদা দেখলাম রথের উপরে চেপে আছে। ওই গদা চেপে আছে আমি দেখলাম। রথ তো অসময়ে এরা চালাচ্ছে, রথ তো এখন এদের সময় অসময় লাগে না। ওরা তো রথ বলে নাই, রথ বললে তো অন্য কথা বলতাম, রথ বললে তো অন্য ভাষা বলতাম, পরিবর্তন যাত্রা বলেছে দাদা। এই যে অনুব্রত মণ্ডলের গড়ে সভা করে যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা নেতারা, সেই বিষয়ে নিয়ে কি বলবে? আরে ভাই লোক থাকলে তো বলবো, লোক নাই সে আসতেই পারে, এখানে বলা বলি কি আছে? এখানে বলা মানে তাই আমি আমি তো বোকা, তাদের লোক হয় না, যৌন হয় না, তাদের সম্বন্ধে কী বলবো? বলা মানে তো আমি অশিক্ষিতর পরিচয় দেবো, আমার বোকামির পরিচয় দেবো, আমার সংগঠনটাকে নিচুতে নামাবো।
আজকে কোন কি বিষয় নিয়ে আজকে? এটা জেলা মিটিং, এটা রুটিন। এটা কি ভোটের আগে কি কোনো জেলা মিটিং প্রত্যেক মাসেই হয়? এটা রুটিন মিটিং হয়। ভোটের আগে কি কোনো বিশেষ বার্তা থাকবে? জেলা মিটিং সবসময় হয়, প্রত্যেক মাসে হয়। যেটা ডিএম কে যা বলার সেটা বলি, এটা পার্সোনাল ব্যাপার, সব জায়গায় বলা যায় না।